বিপিএল এর তৃতীয় আসরে ফাইনাল, এর বেশি অর্থাৎ বিপিএল চ্যাম্পিয়ন একবারও হতে না পারলেও 2019-20 সালে বঙ্গবন্ধু বিপিএল নিজেদের করে নিতে দেশি বিদেশি মিলিয়ে দারুণ দল গড়েছে পদ্মাপাড়ের রাজশাহী। চলুন এক নজরে দেখে নেই রাজশাহী রয়্যালস এর পুরো স্কোয়াড এবং সম্ভাব্য প্লেইং ইলেভেন। বঙ্গবন্ধু বিপিএল 2019-20 সালে রাজশাহী রয়্যালস এর পুরো স্কোয়াড। শোয়েব মালিক, লিটন কুমার দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, ফরহাদ রেজা, রাভি বোপারা, হাজরাতুল্লাহ জাজাই, তাজুল ইসলাম, আলোক কাপালি, কামরুল ইসলাম রাব্বে, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম। বঙ্গবন্ধু বিপিএল 2019-20 সালে রাজশাহী রয়্যালস এর সম্ভাব্য প্লেইং ইলেভেন। লিটন কুমার দাস, হাজরাতুল্লাহ জাজাই, আফিফ হোসেন, শোয়েব মালিক, রাভি বোপারা, নাহিদুল ইসলাম, অলোক কাপালি, ফরহাদ রেজা, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ চৌধুরী রাহি, কামরুল ইসলাম রাব্বি। দর্শক, নতুন পুরাতন অভিজ্ঞ নবীন মিলিয়ে ভালোই দল গড়েছে রাজশাহী রয়্যালস। এমনকি এবারের বিপিএল এ রাজশাহী একমাত্র দল যারা দুইজন লেগ স্পিনার দলে টেনেছে। আপনি কি রাজশাহীর দল দেখে আশাবাদী? জানান আপনার যে কোনো মতামত নিচে কমেন্ট সেকশনে।